সেনাবাহিনীর এক সদস্যের বাড়িতে ভালোবাসার আকুতি নিয়ে এসে জীবন শঙ্কায় কলেজ পড়ুয়া এক তরুণী। 4 বছরের প্রেমের সম্পর্ককে অস্বীকার করায় ওই সেনা সদস্যের বাড়িতে বিয়ের দাবি নিয়ে যায় ওই তরুণী। সেনা সদস্যের পরিবারের লোকজন ওই তরুণীকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার চেষ্টা করলে কাছে থাকা বিষ খেয়ে নেয় প্রেমিকা। অবস্থা বেগতিক দেখে দ্রুত ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করিয়েছে সেনা সদস্যের পরিবার ও স্থানীয়রা। প্রেমের জন্য জীবনের ঝুঁকি নেওয়ার এই ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুরে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, আবদুলপুর কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ওই তরুণীর প্রেমিক সেনাবাহিনীতে চাকরি করে। তার দাবি, 4 বছর ধরে তাদের প্রেম চলছে, তবে এখন প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি প্রেমিক ছুটিতে বাড়িতে আসে। বিষয়টি জানার পর রাত 8টার দিকে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। রাত 10টার দিকে প্রেমিকের পরিবারের লোকজন জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ওই সময় হাতে থাকা বিষ পান করে ওই শিক্ষার্থী। সুপ্রিয় দর্শক, সব অনশনেরই গল্পটা প্রায় একই ধরনের। প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক, পরে অজুহাত দেখিয়ে সম্পর্ক ইতি টেনে দেওয়ার চেষ্টা, অবশেষে প্রেমিকের বাড়িতে প্রেমিকা। এই ধরনের ঘটনার মুখোমুখি হওয়া এড়াতে মেয়েদেরই আরও সচেতন হওয়া উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।